গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যু এবং অজানা কিছু তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুক্রবার রাত 10টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। রাত 10:56 ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্জ ফকির আলমগীরের মৃত্যু ঘোষণা করেন। ফকির আলমগীর কয়েকদিন ধরে জ্বর ও খুশখুশে কাশিতে ভুগছিলেন। পরে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের পরামর্শ মতো কোভিড-19 পরীক্ষা করিয়ে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত। সেদিনই তার শ্বাসকষ্ট হয়। এরপর তাকে গ্রিন রোডের একটি হাসপাতালে নেওয়া হয়। ওই সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রয়োজন পড়লে সেখান থেকে তাকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল, যে কারণে জটিলতা বাড়তে থাকে। হাসপাতালে ভর্তির পর 2 ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে, কিছুটা ভালো হয়। রোববার রাতে 10:30 দিকে তার অক্সিজেন স্যাচুরেশন 45 নেমে আসে, যার কারণে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন 90-এ উন্নীত হয়, তবে শেষ রক্ষা হয়নি। একসময় রক্তে ও ফুসফুসে ইনফেকশন পাওয়া যায়, রক্তচাপ খুবই নেমে যায়। রক্তে ইনফেকশনের জন্য প্রায় প্রতিদিনই সকালে জ্বর আসছে। শুক্রবার নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হয়। এক পর্যায়ে তাকে রাতে আবারও অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত করোনার কাছে হেরে যান গণসংগীতের এই কিংবদন্তি তুল্য শিল্পী। 1950 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনটিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন বাবা মোহাম্মদ হাসিনুদ্দিন ফকির এবং মা বেগম হাবিবুন্নেসা। কালামৃধা গোবিন্দ হাইস্কুল থেকে 1966 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে ভর্তি হন। সেখান থেকে স্নাতক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন। শিশু পার্কের সামনে বৈশাখের অনুষ্ঠানে ফকির আলমগীর 60-এর দশক থেকে সঙ্গীত চর্চা করেছেন। গান গাওয়ার পাশাপাশি বাঁশিবাদক হিসেবে তার খ্যাতি ছিল। বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তার গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তিনি 1966 সালে ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। এরই ধারাবাহিকতায় ক্রান্তি শিল্পগোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 60-এর দশকে তিনি আন্দোলন সংগ্রামে এবং 1969-এর গণ অভ্যুত্থানে গণসংগীত পরিবেশনের মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করেন। গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ ও 90-এর সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন তার গান দিয়ে। যুদ্ধের অভিজ্ঞতা থেকে সঞ্চিত যন্ত্রণাকে প্রকাশ করার জন্যই দেশজ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি এবং তার সময়ের কয়েকজন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান। বাংলা পপ গানের বিকাশেও তার রয়েছে বিশেষ অবদান। দীর্ঘ ক্যারিয়ারে তার গাওয়া শান্তাহার, জংশনে দেখা, বনমালী তুমি, কালো কালো মানুষের দেশে, মায়ের একধার দুধের দাম, আহারি কাল্লু মাতুব্বর ও ঝুলেখা সহ বেশ কিছু গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ও সখিনা গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। 1982 সালে বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে গানটি প্রচারের পর দর্শকের মধ্যে সাড়া ফেলে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির শুরু করেছেন ফকির আলমগীর নিজেই। তিনি সাংস্কৃতিক সংগঠন রিসার্চ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, এছাড়া বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি, জনসংযোগ সমিতির সদস্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন। মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান, গণসংগীতের অতীত ও বর্তমান, আমার কথা, যারা আছেন হৃদয়পটে সহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে তার। সঙ্গীতের ক্ষেত্রে এই বিশেষ অবদানের জন্য এ পর্যন্ত পেয়েছেন রাষ্ট্রীয় 21শে পদক, শেরে বাংলা পদক, ভাসানী পদক, সিকোয়েন্স অ্যাওয়ার্ড অফ অনার, তর্কভাগী স্বর্ণপদক, জসীমউদ্দিন স্বর্ণপদক, কান্তকবি পদক, গণনাট্য পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহাসম্মাননা, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় পুরস্কার, ডালিউড অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র, জনসংযোগ সমিতি বিশেষ সম্মাননা, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিশেষ সম্মাননা ও বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ। সব কিছু ফেলে আজ চলে গেলেন না ফেরার দেশে। ভালো থাকুন ওপারে এই গণসংগীতের কিংবদন্তি ফকির আলমগীর।
দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।